ননদ সম্পর্কটা আসলে এইরকমই হওয়া উচিত তাই না এই যে আমরা যেমন ফ্রেন্ডদের মতো একদম আজকে আমি আমার ননদিনী ড্রেস পরে সেজে গুজে বের হয়েছি ওর এই ড্রেসটা আমার অনেক পছন্দ যদিও ওকে এটা আমি কিনে দিয়েছি অনেক পছন্দ করে এক পিসি ছিল এই ড্রেসটা ওর জন্য নিয়েছি আমি আর যেহেতু আমার অনেক পছন্দ তারপর ব্ল্যাক কালার তাই এটা আজকে আমি পরছি আর আমার ড্রেস পরছে আমার ননদিনী তোর জামা আমি আমার জামা স্বাভাবিক মানে আমরা মাঝে মাঝে এরকম করি ড্রেস এক্সচেঞ্জ করি একজনের ড্রেস আরেকজন পরি আর এটাই আমাদের কাছে স্বাভাবিক মনে হয় তো যাই হোক অনেকদিন পরে আমরা তিনজন একসাথে বের ঈদের পর আজকে বেশ ভালোই রোদ আমি আমার আমার আমরা তিনজন মিলে আজকে ঘুরতে বের হয়েছি যাচ্ছি নাটক গণভবনের দিকে এই জায়গার রাস্তাঘাট যে এত পরিমানে সুন্দর আর এই সুন্দর রাস্তায় সুন্দর সুন্দর আমরা গণভবন যাওয়ার আগে রাস্তার ধারে এই দুই পাশে সুন্দর সুন্দর গাছ মিডিল দিয়ে রাস্তা এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আগে ঈদের দিনে আমরা এই জায়গায় আসছিলাম বাট ভিড়ের ঠেলায় ঘুরতে পারিনি ভিতরে ঢুকতে পারিনি তাই আজকে আসলাম ঘুরে বেড়ানোর জন্য ঈদের দিন ঘুরতে পারিনি তো কি হয়েছে ঈদ নাকি সাত দিন থাকে তো আজকে আমরা ঘুরে বেড়াবো এখন যে পরিমানে রোদ আর গরম তাই বাহির থেকে ড্রিঙ্কস কিনে নিলাম আচ্ছা আমার মতো ঘুরে বেড়াতে কে কে পছন্দ করো বলতো আমার কমেন্ট বক্সে অনেকে দেখছি তাদের নাকি ঈদ নিয়ে কোনো ফিলিংস নাই ঈদের মধ্যেও ঘুরে বেড়ায় না আর এদিকে আমাদেরকে দেখো ঈদ চলে গেছে তারপরও আমাদের ঘুরে বেড়ানো শেষ হচ্ছে না ঘরে বসে লাইফ কাটালে আর এনজয়টা করলাকই একটু তো ঘুরে বেড়াতেই হবে তাই না লাইফে একটু চিল করা দরকার আর তোমরা যারা চিকন হতে চাও কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই এক মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে চাও প্রাকৃতিক ভাবে তোমরা চাইলে হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো এই অর্গানিক স্লিমিং টিতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক তাই এটাতে কোন রকমের সাইড এফেক্ট নাই আর এটা ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করে তো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের পেজ থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে এই প্রোডাক্টটা পারচেজ করে ফেলতে পারো যাই হোক আমরা একসাথে থাকলে তো আমাদের প্রত্যেক দিনই ঈদ মানে আমরা সব সময় প্রচুর মজা করি আনন্দ মজার মধ্যেই থাকি এদিকে রাজবাড়িতে এসে আমার ভাবির সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর তার সাথে আমার দেখা তাই একটু মোলাকাত করলাম আর সবাই মিলে এখন রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখবো আচ্ছা বলো তো আজকে আমাকে কেমন লাগতেছে আমার তো মনে হয় ওর থেকে ড্রেসটা নিয়ে আমার ঈদের দিন পরা উচিত ছিল মানে নিজের একটা ড্রেস আমার পছন্দ হয় না বাট ওকে কিনে দিছি তারপরে ড্রেসটা আমারই পছন্দ হয়ে গেছে আর সেটা পরে আজকে এভাবে ঘুরে বেড়াচ্ছি একসাথে রাজবাড়ি এই জায়গাতে না অনেক পশু পাখি আছে মানে একটা মিনি জু আর আমি আসলে এখানকার পশু পাখিদের খাওয়াই মানে ঘাস খাওয়াই পাতা খাওয়াই আর এরা খুব সুন্দর করে খায় আর ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে এখানে পানির ব্যবস্থাও আছে মানে টিউবওয়েল আর কি ঘুরতে ঘুরতে এদিকে আমরা বেশ ভালোই টায়ার্ড তাই এখান থেকে আবারও যাচ্ছি সামনের দিকে আর এখানে দেখো ভাবি ননদের ভালোবাসা কি সুন্দর মানে বাইরে বের হলে যে কেউ আমাদের দেখলে ভাবে আমরা দুই ফ্রেন্ড আমাদের সম্পর্ক যে ননদ ভাবি সেটা কেউ বুঝেই না আর আজকে তো আমাদেরকে একদম টুইন্স লাগতেছে ড্রেস ও একই ক্যাটাগরির গোল্ড ড্রেস আরও আজকে উঁচা হিল পড়ছে আমি তো বরাবরের মতো ফ্ল্যাট স্যান্ডেল পরি তাই আজকে আমাদের দুজনের হাইট ও প্রায় সেম সেম হয়ে গেছে মানে একদম সেম সেম দেখাচ্ছে দুজনের হাইট আমাদের দুজনকে আজকে কেমন লাগতেছে আর আমাদের সম্পর্কটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও যাই হোক রোদের মধ্যে ঘুরতে ঘুরতে তো আমরা একদমই টায়ার্ড তাই আর বেশি ঘুরবো না বের হয়ে পড়লাম রাজবাড়ি থেকে আর আজকে আমি বেচারা হাজব্যান্ড কে পাত্তাই দিচ্ছি না মানে সেম সেম ড্রেস পরে আমার ননদিনীর সাথে আজকে বেশি ঘুরছি তাই এ বেচারা কেউ একটু ডেকে নিলাম আমার সাথে যাই হোক আজকে বেশ ভালোই ঘুরে বেড়াল আর এনজয় করলাম আর এখন হঠাৎ করে এসেও চলে যাচ্ছি বাসায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য বেশি বেশি দোয়া করো আজকের ভিডিও ছিল পর্যন্তই আল্লাহ হাফিজ